পোলা পান করে না ভাত খাওয়ার জন্য কুক শিক্ষা জারি করছে স্যার আমরা বাবা হয়ে স্যার আমি তাদের পেটে মুয়ে কোনো ভাত দেওয়া পারিনি স্যার ওই যে বেটা চলে যাচ্ছে পুলিশ দেখা বেন উল্টা ঘুরেছিল কেন স্যার আপনাদের দেখে স্যার আমাদের দেখা এই বস্তায় কি স্যার পোষা গেল স্যার এখানে হাত দিচ্ছ কেন স্যার কি এগুলো কি বাড়ি করতো এটা আমার ছোট বাচ্চার জন্য আনছি স্যার আচ্ছা ভাই রাখো রাখো এই বস্তাটা খোলো তো এই পচা কাঁঠাল বস্তায় কেউ বলে নাকি পচা কাঁঠাল বস্তায় বলছে কেন ভাই আপনারা তো স্যার মানুষ গরিবের প্যাডের যন্ত্রণা বসবেন না তো স্যার এই পচা কাঁঠালের গন্ধে আপনারা নাক ধরছেন স্যার এই পচা কাঁঠালে আমার পোলা পান খাইব স্যার করোনার জন্য 5-6 দিন ধরে কোনো কাজ কাম নাই স্যার যেটুকু একটু চাল ছিল তাও স্যার শেষ হয়ে গেছে স্যার পান করে না ভাত খাওয়ার জন্য কুপ শিক্ষা জারি করছে স্যার আমরা বাবা হয়ে স্যার আমি তাদের পেটে মুয়ে কোনো ভাত দেওয়া পারিনি স্যার স্যার কান্না সহ্য করতে না পেরে স্যার আমি বিকেলের দিকে ভ্যানটা নিয়ে স্যার বেড়াইছি স্যার স্যার বৃষ্টির মধ্যে অনেক ঘোরাঘুরি করছি স্যার কোনো টিপ পাইনি স্যার খালি হাতে ফিরার পথে ডেনের পাশে এই দুটো পচা কাঁঠাল দেখে স্যার আমি বস্তায় ভরছি স্যার স্যার কাঁঠালটা পচা হলো স্যার বিসি কয়টা ভালো আছে স্যার এই বিসিগুলো বউরে যদি দেই তাহলে পোলা পানে এক বেলা সিদ্ধ করে খাওয়াবার পারবে স্যার তখন তো পোলা পানে আমার সামনে কান্দা কান্দি আর করবো না তো স্যার আমি তো বাবা ওদের কান্নাকান্দি দেখলে আমার বুকটা ফেটে যাবে স্যার পচা কাঁঠাল কি খাওয়া যাবে বিসিগুলো কত ভালো আছে স্যার এই কাঁঠালগুলা নিচে নামাও তো আমার পোলা পানের খাবার খায় খেয়ে নিয়ে নেই গো স্যার তুই তো প্রকৃত বাবা যে বাবা সন্তানের জন্য রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় মতো বাবারা আছে বুঝেই তো এখনো সন্তানরা হাসে তুই তো প্রকৃত বাবা কান্দিস না তারা তারা দাদা তুমি এটা রাখো তোমার ছেলে মেয়ের জন্য কিছু কিনে নিও ভাই আমরাও তোমাকে সাহায্য করতে চাই আচ্ছা দাও আচ্ছা ভাই রাখো তোমার আসলে আমরা তো সবাইকে পারি না কিন্তু তোমার এই বিষয়টা দেখে আজকে খুব কষ্ট পেলাম তুমি তোমার বাচ্চাদেরকে নিয়ে এটা দিয়ে কিছু কিনে নিয়ে গেছে আর সাবধানে যাও ভাই যাও প্রয়োজন হলে আমাকে ফোন দিও ভাই ঠিক আছে দেখছো কত মানুষ অসহায় আছে রাতের আধারে ডিউটি করলে সেটা বোঝা যায় কিন্তু পুলিশের প্রতি যে ধারণাটা ছিল আজকে এই ঘটনাটা দেখে পরে আমাদের ধারণাটা পুরো পাল্টে গেল স্যার তাই সবসময় আসলে আমরা রাতের আধারে অনেক কিছু করি কিন্তু কারো কাছে প্রকাশ করি না আজকে বিষয়টা আপনি দেখেছেন যাক আপনি যে পুলিশকে ভালোবাসতে শিখেছেন এটাই আমাদের সার্থকতা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম স্যার ভালো থাকবেন